জয়া বচ্চনকে কি সুন্দর লাগছে। খাবার ভালো এবং হোম ডেলিভারি খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, অর্ডার করে দাও না, তো ফোন কর দে, বাবা কি খাবে, বাবা তো সন্ধ্যেবেলা এসে কিছু তো খাবে একটা, দে দেখি। বাচ্চা হ্যালো চৌরাস্তা, হ্যাঁ চৌরাস্তা, ও হ্যাঁ চৌরাশি, হ্যাঁ আমি অগ্নির মা বলছি, হ্যাঁ এই হিন্দিতে কথা বলছে রে, হিন্দিতে বলো, হ্যাঁ হ্যালো নমস্তে, হ্যাঁ নমস্তে, হ্যাঁ হামারা হাম 23 নম্বর বাড়ি সে বলতা হ্যায়, হ্যাঁ আমারা হামারা বাড়ি না মানে আপনার আপনার ওই পাড়ার মোড়ে তো দোকান হ্যায়, রতনের সেলুন কা পাশ মে দোকান হ্যায়, ওহাঁ সে সোজা আয়েগা তো বড় বাবা কা মন্দির আয়েগা, উল্টো ঘুরেগা দেখবে দেয়াল মে ঘুঁটে দেওয়া হ্যায়, হ্যাঁ দেয়াল মে ঘুঁটে দেখে ওহাঁ সে সিধা চলা যায়গা, যাকে 3 নম্বর বাড়ি কা দেখে বা, আরে বলছি তো আমি, আর বলো না প্লিজ, হ্যাঁ ভাইয়া আপে কাম কিজিয়ে, দো রুমালি রোটি আর দো চিকেন ভর্তা, মন্দির সে লেফট লেকে রাইট হ্যান্ড মে এক ঘর হ্যায় দেখিয়েগা, অরেঞ্জ কালার বিল্ডিং উসকা 3rd ফ্লোর, আরে হ্যাঁ জি হ্যাঁ ভেজ দিজিয়ে, হ্যাঁ ওকে ওকে, আরে ভেজ কোথায়, নন ভেজ তো, আরে এই ভেজ সেই ভেজ নয়, এই ভেজ সেই ভেজ একেবারেই নয়, হিন্দি বলতে জানো না, এক বড় হিন্দি বলতে জানো না, চিৎকার করছিস কেন, হ্যাঁ চেঁচাচ্ছিস কেন, এত রোয়াব কিসের তোর, লজ্জা কর না, তোকে বর্ণ পরিচয় কে শিখিয়েছিল, বাংলাটা তো জানতিস না, রবীন্দ্রনাথ বানান ভুল লিখেছিলি স্কুলে, সরস্বতী বানান লিখতে পারতিস না, পেরেন্ট টিচার কল, বাবা কিন্তু যায়নি, আমাকে যেতে হয়েছে তোর জন্য, তোর টিচারের কাছে আমার অপমানিত হতে হয়েছে, রাতের পর রাত জেগে কারেন্ট চলে যেত, হ্যারিকেনের আলোয় তোকে বাংলা লেখা শিখিয়েছি, আজকে তুই এই প্রতিদান দিবি, এই বলি মুখ ঝামটা মাকে দিয়ে নাও, বউ কিন্তু সহ্য করবে না, বউ তো মাল্টিলিঙ্গুয়াল, কোন খাবার আসবে না বাড়িতে, প্লিজ না, পেঁপে সেদ্ধ খাবে রাত্রিরে।